এখানে গ্রিন মটরগুলোকে আমি খুব সুন্দর, আলু এখানে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে নেব। সমস্ত মটর আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি গ্রিন মটরের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা সম্পূর্ণ শুকানো গ্রিন মটর, আমি হোল নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই অবস্থায় এসেছে। দেখতে একদম কাঁচা গ্রিন মটরের মতো লাগছে, কিন্তু একদমই নয়, এটা শুকনো গ্রিন মটর। গ্রিন মটরগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। 1 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এবার আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে গ্রিন মটরগুলোকে সেদ্ধ করে নেব। এখানে গ্রিন মটরগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, দেখো কি সুন্দর। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলও আমার গরম হয়ে গেছে, এবার সবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু এখানে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। দিয়ে দেব 4 থেকে 5টা লবঙ্গ। হালকা লাল করে আমি সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5টা কুচানো কাঁচা লঙ্কা।
পেঁয়াজের কাঁচা লঙ্কা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য নুন, যাতে করে টমেটোগুলি খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশ অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি, টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেগুলোকে খালি কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো। ধনেগুলোকে আমি সেম একইভাবে ভেজে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু ভাজার সময় আমি সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। এবার আমি এখানে মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভাজা আলুগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গ্রিন মটর।
সমস্ত মটর আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে মটর আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি আলু ভাজার সময়, পেঁয়াজ ভাজার সময়, এমনকি মটর সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছি, সেই জন্য আমি এখন আর কোনো রকম নুন ব্যবহার করব না। খুব সুন্দর ফুটে গেছে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। সামান্য নুনের প্রয়োজন আছে, সেই কারণে আমি সামান্য নুন দিয়ে দেব। শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি গ্রিন মটর। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনে পাতা কুচি। গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে একদম জমে যাবে। আজকের মতো ভিডিও